তুমি জাস্ট এটা মাথায় রাখবা, কোন জায়গায় কোন বইয়ে কোন বাংলা ভিডিওতে কোথাও এই স্টাইলে আপেক্ষিক বেগে ম্যাথ করা হয় না, এটা ভালো করে মাথায় রাখবে। এটা শুধুমাত্র আমার ভিডিওতেই আছে, আমার চ্যানেলেই আছে, আর কোথাও তুমি এই মেথডে ম্যাথ দেখবা না, বুঝছো কি না? সো এটা ভালো করে মাথায় রাখবা, আর কোনো জায়গায় গেলে তুমি যদি দেখো যে অন্য স্টাইলে করতেছে, জাস্ট মাথায় রাখবা তোমারটাই সব থেকে ভালো মেথড, এর থেকে ভালো কোনো মেথড নাই। বোঝা গেছে কি? এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, এর থেকে ভালো কোনো মেথড নাই। যত আস্তে আস্তে ম্যাথ কঠিন হতে থাকবে আপেক্ষিক বেগের, তখন তুমি টের পাবে আস্তে আস্তে যে এই মেথডে ম্যাথ করতে পারলে তোমার মাথার উপর প্রেশারটা কতটুকু কম যাচ্ছে। তুমি জাস্ট এখন একটু সার্চ করে বাংলা অন্যান্য ভিডিও একটু দেখবা, যে কোনো একটা বইয়ের মধ্যে আপেক্ষিক বেগের ম্যাথ দেখবা, দেখবে কিভাবে করছে, তুমি দেখবে ওখানে তোমার মাথাটা কতটা আউলাই যায়। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কোনটা? আপেক্ষিক বেগ নাকি? এবং গত ক্লাসে যে আলোচনা ডিটেল করছিলাম সেই আলোচনা কিচ্ছুতে আমরা যাবো না, এবং এটা মাথায় রাখবা, এই আলোচনার কোনো কিছুই তোমার পরীক্ষার সময় লাগবে না কথা মাথায় রাখা। গত ক্লাসে আপেক্ষিক বেগ বোঝানোর জন্য যা যা কথা বলছি কোনো কিছুই তোমার মনে রাখা লাগবে না, যদি না তুমি কিউরিয়াস হও, মানে টুয়ার্ডস ফিজিক্স। ফিজিক্সে কিউরিয়াসিটি ছাড়া ওই কথাগুলোর কোনো দরকার নেই তোমার জন্য। তুমি যদি মনে হয় যে পরীক্ষায় যে কোনো টাইপের আপেক্ষিক বেগের মেথ আসতে আনসার করতে পারবা, সেটার জন্য তোমার ওই থিওরি জানার দরকার নেই। তোমার যা জানা দরকার লাস্টের যে সারমর্ম একটা লাইন বলছিলাম সেটা কোনটা, সেটা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড। তোমার বুঝতে হবে কোনটা তোমার বোঝা প্রয়োজন আর কোনটা তোমার মনে রাখা প্রয়োজন, কোনটা তোমার না বুঝলেও চলবে। কি বলছি বুঝতে পারছো কিনা? যা যা কথা বলছে আপেক্ষিক বেগ নিয়ে সব হচ্ছে যা সায়েন্সি কথাবার্তা, এগুলো তোমার না জানলেও চলবে, কোনো সমস্যা নেই। পরীক্ষা হলে জাস্ট মাথায় রাখবা, যখনই বুঝতে পারবা এটা আপেক্ষিক গতির মেথ, তখনই বুঝে নিবা যার সাপেক্ষে খুঁজে বের করবা কার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তো ওই লাইন দিয়েই শুরু করতেছি। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, এবং গত ক্লাসে যে মেথডটা করেছিলাম সেটা দিয়ে আবার শুরু করি, আশা করি মনে পড়বে। সেটা হচ্ছে আমরা কি বলছিলাম, একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে আমাদের ফিজিক্স অথবা ফিজিক্সেই মোস্টলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ফিজিক্সেই আসবে, ম্যাথে আসবে গতিবিদ্যা। তখন তো পূর্ব দিক বলতে আমরা বুঝবো এক্স অক্ষ বরাবর ডান দিক। আমরা তো থ্রি ডাইমেনশনাল স্পেসে কাজ করতেছি না, আমাদের তো খাতার মধ্যেই কথা বলা লাগবে, বইয়ের পাতার মধ্যেই কথা বলা লাগবে। তাহলে পূর্ব দিক বলতে আমরা বুঝবো এক্স অক্ষ বরাবর ডান দিক, পশ্চিম দিক হচ্ছে তার উল্টা দিক, মানে এক্স অক্ষ বরাবর বাম দিক। উত্তর দিক বলতে আমরা বুঝবো ওয়াই অক্ষ বরাবর উপরের দিক, আর দক্ষিণ দিক বলতে আমরা বুঝবো ওয়াই অক্ষ বরাবর নিচের দিক। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আমি যখনই বলতেছি একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, তার মানে তুমি ধরে নিবে এটা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছে। ঠিক আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখবে। একটা গাড়ি প্রশ্নে বলা হলো এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছে, তো বলবে না, বলবে পূর্ব দিকে যাচ্ছে, এবং সেই বেগটা কত 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 ছিল 20 কিলোমিটার পার আওয়ার, তাই না? একটা গাড়ি প্রশ্নে বলা আছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। ওকে, এখানে আরেকটা কথা আছে একটু পরে বলতেছি, আর একটা ট্রাক সে উত্তর দিকে যাচ্ছিল কত বেগে, তার বেগটা কত বলতো? 40 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন ছিল কি যে এই গাড়িতে বসে থাকা যাত্রীটা, এই গাড়িতে বসে থাকা মানুষটা যখন ওই বাস ট্রাককে দেখবে, তখন তার কাছে এই ট্রাককে কেমন মনে হবে, সে এই মানুষটা এই ট্রাককে কত বেগে যেতে দেখবে এবং কোন দিকে যেতে দেখবে। জানা কথা সে থেকে এক্সাক্টলি তার যে নিজস্ব বেগ সেই বেগে দেখবে না, মানেও দেখবে না, দিকেও দেখবে না। এবং একটা কথা এখানে বলে রাখা দরকার, এই যে আমি বললাম এই গাড়িটা যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এই গাড়িটা যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা কে বলতেছে? এটা হচ্ছে অবজার্ভার বলতেছে। ধরো আমি আর তুমি মনে করো এখানে এই জিনিসটাকে অবজার্ভ করতেছি, বুঝছো কিনা? ধরো রাস্তায় ক্যামেরা সেট করা আছে, রাস্তার পাশে ক্যামেরা সেট করা আছে, ক্যামেরার মাধ্যমে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই অবজারভেশনটা, এটা হচ্ছে রাস্তার পাশে দাঁড়ানো একটা মানুষের অবজারভেশন। সেই মানুষটা বললো, বা ওই যে পুলিশ দাঁড়ায় থাকে না তোমার ওই যে স্পিড মিটার নিয়ে চেক করার জন্য, যে স্পিড ক্রস করছে কিনা, স্পিড লিমিট ক্রস করছে কিনা, সেটা চেক করার জন্য দাঁড়ায় থাকে না, তো ওই পুলিশের কাছে মনে করে মনে হচ্ছে যে এসে কিন্তু একদম মনে করছে চৌরাস্তার মাথায় এখানে এখানে দাঁড়ায় আছে, জাস্ট মাঝখানে বসে আছে, সে দেখতেছে সব কিছু। সে বললো গাড়িটা গেল 20 কিলোমিটার পার আওয়ার বেগে, সেই বসে ট্রাকটা গেল এইদিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হলো যে এই গাড়িটা এই ট্রাককে কত বেগে যেতে দেখবে, কোন দিকে যেতে দেখবে, বা ডিরেক্ট প্রশ্ন করবে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত। আপেক্ষিক বেগ খুব কম মুখে আনে, টেক্সট হিসেবে আপেক্ষিক লিখবে না, লিখবে কি গাড়ির কাছে এই ট্রাকের বেগ কেমন মনে হবে বা কিভাবে দেখবে,
বোঝা গেছে কিনা? এখন আমরা গত ক্লাস অনুযায়ী আশা করি মনে আছে কি বলছিলাম, যার সাপেক্ষে তাকে বিয়ে করতে হবে, কার সাপেক্ষে? এখানে গাড়ির সাপেক্ষে। গাড়ির ভেক্টরকে যদি আমি এ ভেক্টর বলি আর ট্রাকের ভেক্টরকে আমি যদি বি ভেক্টর বলি, প্রথম কাজ হচ্ছে তোমার এগুলোকে ভেক্টরে প্রকাশ করে ফেলা। তুমি জাস্ট এটা মাথায় রাখবা, কোনো জায়গায় কোনো বইয়ে কোনো বাংলা ভিডিওতে কোথাও এই স্টাইলে আপেক্ষিক বেগে ম্যাথ করা হয় না, এটা ভালো করে মাথায় রাখবে। এটা শুধুমাত্র আমার ভিডিওতেই আছে, আমার চ্যানেলেই আছে, আর কোথাও তুমি এই মেথডে ম্যাথ দেখবা না, বুঝছো কিনা? সো এটা ভালো করে মাথায় রাখবা, আর কোনো জায়গায় গেলে তুমি যদি দেখো যে অন্য স্টাইলে করতেছে, জাস্ট মাথায় রাখবা তোমারটাই সব থেকে ভালো মেথড, এর থেকে ভালো করে মেথড নাই। বোঝা গেছে কিনা? এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, এর থেকে ভালো কোনো মেথড নাই। যত আস্তে আস্তে মেথ কঠিন হতে থাকবে আপেক্ষিক বেগের, তখন তুমি টের পাবে আস্তে আস্তে যে এই মেথডে মেথ করতে পারলে তোমার মাথার উপর প্রেশারটা কতটুকু কম যাচ্ছে। তুমি জাস্ট এখন একটু সার্চ করে বাংলা অন্যান্য ভিডিও একটু দেখবা, যে কোনো একটা বইয়ের মধ্যে আপেক্ষিক বেগের মেথ দেখবা, দেখবে কীভাবে করছে, তুমি দেখবে ওখানে তোমার মাথাটা কতটা আউলাই যায়। তোমার এখানে কিন্তু কিচ্ছু ভাবতে হচ্ছে না, যা ভাবার আমি আগে বলে দিছি, পরে বলছি এই লাইনটা মনে রাখো যে আর কিচ্ছু লাগবে না। কি সেটা? যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। এখন খেয়াল করো, যার সাপেক্ষে মানে কার সাপেক্ষে? এই গাড়ির সাপেক্ষে না? এই ভেক্টরটাকে আমি কি বলবো? এটা কি বিশ একক না? এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে 20i ক্যাপ। দেন এটা এটা কত? 40j ক্যাপ। যেহেতু উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর, আমরা ওই স্টেপটাই মাথায় রাখবো, 40j ক্যাপ 20i ক্যাপ। এখন যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, গাড়ির সাপেক্ষে গাড়িকে বিয়োগ করবো, তাহলে কি হবে? এখানে আমরা এখানে এইভাবে লিখবো, অতএব গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ এভাবে বাংলায় লিখবা, অতএব গাড়ির সাপেক্ষে, অতএব গাড়ির সাপেক্ষে ট্রাকের, কিছু জিনিস তো তোমার লিখতে হবে, আপেক্ষিক বেগ সমান হচ্ছে এইভাবে তুমি বলবা, আর ভেক্টর সমান তুমি কি বলবা? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করে দিলাম। এখন তুমি ভেক্টরগুলোকে প্রকাশ করে দাও যেভাবে লিখছো তুমি সেভাবে, তাহলে বি ভেক্টর সমান হচ্ছে 40j ক্যাপ মাইনাস এ ভেক্টর হচ্ছে 20i ক্যাপ। এই যে 40j ক্যাপ মাইনাস 20i ক্যাপ, এটাই হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের ভেক্টরটা। যেহেতু তুমি ভেক্টর পেয়ে গেছো, ভেক্টর থেকে ভেক্টরের মানও বের করা যাবে, ভেক্টরের দিকও বের করা যাবে, তার মানে তোমার আনসার এখানেই সমান। তুমি যদি এইটুকু লিখে দাও কোনো সমস্যা নাই, স্যার তোমাকে ফুল মার্ক না দিলেও জিরো দিবে না, তোমার অলরেডি আনসার হয়ে গেছে, এটাই হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, বুঝছো? এখন বাকিটা তো তুমি অবশ্যই ফুল মার্কের জন্যই তো আনসার করবা, রেখে আসা তো দরকার নেই, বাকিটা কমপ্লিট করে ফেলো। খেয়াল করো, প্রথম কথা আপেক্ষিক বেগের মানটা কত, এটা তো সিম্পল, i ক্যাপ j ক্যাপ বলা ভেক্টর থাকে তো মান বের করা একদম সহজ। আমরা কি বলবো যে আপেক্ষিক বেগের মানটা হচ্ছে √ i সহগের বর্গ 400, j সহগের বর্গ কত 1600, √1600 + 400 কত? √2000 নাকি? 2000। আনসার কত? 20√5। তাইলে গাড়ির চালক বা গাড়ির যাত্রী মনে করবে ট্রাকটা 20√5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এই যে তার বেগটা পেয়ে গেলাম না আমরা, আপেক্ষিক বেগটা, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের মানটা পেয়ে গেলাম, দেন বাকি কি? দিকটা বের করা লাগবে। এখন তুমি জাস্ট সুন্দর মতো এই যে ভেক্টরটা বের করছো না, এই ভেক্টরটাকে তুমি জাস্ট গ্রাফে বসায় দাও। -20i ক্যাপ মানে কি? x অক্ষ বরাবর বাম দিকে 20 ঘর, +40j ক্যাপ মানে কি? y অক্ষ বরাবর উপরের দিকে 40 ঘর, সেটা জাস্ট স্থানাঙ্ক ব্যবস্থার মতো বসায় দাও এখানে। এই যে -20 ঘর মানে x অক্ষ বরাবর বাম দিকে 20 ঘর, +40j মানে এই যে y অক্ষ বরাবর উপরের দিকে যেদিকে যদি 20 হয় এইটার ডাবল হবে 40, এই যে উপরের দিকে 40 ঘর, এই হচ্ছে তোমার ভেক্টরটা, যেটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগের ভেক্টর, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের ভেক্টরটা হচ্ছে এটা। এটার মানে তুমি বের করছো 20√5, এটার দিকটা বের করতে হবে। তোমার কাছে আশেপাশের সহজ যে কোনটা তোমার জন্য সুবিধাজনক সেটা হচ্ছে উত্তর দিকের সাথে কোনটা বের করে ফেলা, তাই কি না? এই যে এই কোনটা তুমি বের করে ফেলো, এইটা এই কোনটাকে আমি দিক হিসেবে ধরে নিব, যে গাড়ির কাছে মনে হবে ট্রাকটা এই কোণে যাচ্ছে, কার সাথে কোনটা বলো তো? উত্তর দিকের সাথে কোনটা, ঠিক আছে? এবং কোন দিকে যাচ্ছে? সে পশ্চিম দিকে যাচ্ছে। এখন কাজ হচ্ছে আমার এই কোণটা থিটাটা বের করে ফেলা। এখন হিসাব করো, থিটা বের করতে গেলে আমার লম্বভূমি বা অতিভূজ কিসে একটা লাগবে, যে কোনো দুইটা লাগবে অ্যাটলিস্ট। তো একটু খেয়াল করো, আমি যদি এইদিকে 20 ঘর আসি, আমার খুব এইদিকে এইটাকে এক্স্যাক্টলি মানে ইমেজের মতো না, এটা এটা 20 ঘর, ওটা তো 20 ঘর, তাই না? তো এটাও 20। এখন জাস্ট মান নিয়ে কাজ করবে, এখন জাস্ট মাইনাস বসানোর কোনো প্রয়োজন নেই। তোমার কাজ হচ্ছে জাস্ট এই থিটাটা বের করো না, তোমার তো এখানে মাইনাস বসানো কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট মান নিয়ে কাজ করো। 20 এটা কতটুকু? 40, স্থানাঙ্ক ব্যবস্থার মতো। তাহলে এটা 20, এটা 40, থিটার বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব। এটা হচ্ছে কি? ভূমি। তাহলে এখান থেকে আমরা 10θ সমান কি পাচ্ছি? 10θ সমান পাচ্ছি লম্ব বাই ভূমি, কাটলে কত আসে? হাফ। তাহলে এখান থেকে থিটার সমান কত পাচ্ছি? আমরা গত ক্লাসে করছিলাম, সো আশা করি আনসার মুখস্থ আছে, 10 ইনভার্স হাফ সমান কত? 26.56 ডিগ্রি। এবং তোমার চোখের সামনে তুমি নিজে দেখতেছো দিকটা আসলে কোন দিকে, উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি কোণ করে, একটি বাম দিকে না, সে তো ডান দিকে যাচ্ছে না, ডান দিকে গেলে বলতাম উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে, কারণ ডান দিক হচ্ছে পূর্ব দিক। এখন যেহেতু দেখতেছো তুমি বাম দিকে যাচ্ছে, সে উত্তর দিকের সাথে 26 ডিগ্রি কোণ করে, তুমি বলবো উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি কোণ করে যাচ্ছে পশ্চিম দিকে। কাজ শেষ, গত ক্লাসটাই জাস্ট শেষ, ম্যাথটা আবার করাই দিলাম।
সবাই কি বুঝতে পারছো? তাহলে বলবা এখানে এই আনসারটা এইভাবে দিবা, অতএব গাড়িটা এই যে 20 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি কোণ করে, 26.56 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। এই যে পশ্চিম দিকে যাচ্ছে, এই হচ্ছে আনসার। বোঝা গেছে কিনা ব্যাপারটা? তারপর মূল জিনিস যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে এটা, আর ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কি বলছি বোঝা গেছে কিনা? যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করে দিলাম, কাজ শেষ এখানে। সিমিলার প্রশ্ন একটা দিলাম, মনে করে বললাম যে একটা গাড়ি, এখন আর বাংলা লিখতেছি না, বললাম একটা গাড়ি পূর্ব দিকে, এই যে একটা গাড়ি, এটা বললাম পূর্ব দিকেই যাচ্ছে, গাড়িটা যাচ্ছে পূর্ব দিকে, আবার সেম ভেলোসিটি বললাম 20 কিলোমিটার/আওয়ার বেগে। একটা ট্রাক পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে এদিকে। কি বসে বুঝতে পারছো কিনা? এই যে ট্রাকটা যাচ্ছে এইভাবে, এই যে এটা হচ্ছে ট্রাকের এখনের দিক, এটা বাইরের অবজারভারটাই বসে সেম কথা। আগে বলছিল কি, গাড়ি যাচ্ছে পূর্ব দিকে, ট্রাক যাচ্ছে উত্তর দিকে, এখন বলছে গাড়ি যাচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে 20 কিলোমিটার/আওয়ার বেগে, ট্রাকটা যাচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোন দিকে? উত্তর দিকে। উপরে উঠতেছে না? দেখো এখানে এই জিনিসটা একটু তোমাদের বলে রাখি, কিছু বেসিক কথাবার্তা আছে। আমি যখন কোনো একটা দিক বলে শুরু করলাম, বললাম পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ, সেটা তো সত্য, এখন পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে সেটা এদিকেও যেতে পারে, আবার সেটা এদিকেও যেতে পারতো, পারতো না সেটা করতে? তো সেটা আমার মেনশন করা লাগবে যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে, কারণ পূর্ব দিকটা আমি আগে বলে ফেলছি। দেন এখন কী আছে অপশন তার কাছে? পূর্ব দিকে এই কোণ করে এদিকে যেতে পারে, আবার সেম কোণ তৈরি করে এদিকে যেতে পারে, পূর্ব দিকের সাথে এই কোণ তৈরি করলে। বোঝা গেছে কিনা? তাই বলবো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে। কত বেগে? এখানে বললাম বেগের মানটা মনে করা যায়, একটু সহজ করে দিই মানটা, আচ্ছা থাক 40-ই ভালো, 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এখন আবার সেম প্রশ্ন করলাম, গাড়ির চালকের সাপেক্ষে বা গাড়ির গাড়িতে বসে থেকে যাত্রীর সাপেক্ষে এই ট্রাকের আপেক্ষিক বেগ নির্ণয় করো। প্রশ্ন সেম, কোনো পার্থক্য নাই, গাড়ির যাত্রীর কাছে ট্রাকের বেগটা কীরকম মনে হবে? তা আমাদের কাজ কি? যার সাপেক্ষে তাকে বিয়োগ করা। তা আমি যদি গাড়ির ভেক্টরটাকে এ ভেক্টর বলি আর ট্রাকের ভেক্টরটাকে বি ভেক্টর বলি, কাজ তো একটাই, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, গাড়ির সাপেক্ষে সে গাড়িকেই বিয়োগ করবো। কি আসবে এখানে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এইটুকুতে কারো কোনো ডাউট আছে? নাই। তাহলে আমি বি ভেক্টরটাকে রাখলাম, বি ভেক্টর নিয়ে কাজ আছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটা কত? এটা গিয়ে আমি 40-20i বলতে পারি না, আগের মতোই তো সে এক্স অক্ষ বরাবর 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। সো 20i কে বসায় দাও, এবং এটাই কি আমার আপেক্ষিক বেগ না? আপেক্ষিক বেগ সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস আই ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এই জিনিসটা বোঝার চেষ্টা করো, আগের বার বি ভেক্টরটা ছিল কিরকম? সহজ ছিল, 40j ছিল। এখন আগের বার তো যাচ্ছিল সে কোন দিকে? উত্তর দিকে, ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর উপরের দিক, সো ডিরেক্ট বলে দিয়েছিলাম 40j। এখন সে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, বাট এখন কিন্তু সে পুরোটা উত্তর দিকে না, সে কীভাবে যাচ্ছে? পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ, অর্থাৎ সোজা করে বলতে পারো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আসে সে। এখন এই অবস্থায় তার ভেক্টরটাকে কিন্তু আমি ডিরেক্ট 40j বলতে পারি না, আবার 40i বলতে পারি না, সে কিন্তু দুইটারই মিক্সচার। খেয়াল করো ভালো করে, সে কিন্তু এক্স অক্ষ বরাবরও আছে, আবার ওয়াই অক্ষ বরাবর আছে। এখন তাহলে আমাদের কিসে যাওয়া লাগবে? উপাংশে। বুঝতে পারছো কি না? দেখো যদি ট্রাকটা এভাবে যেত আমি কি বলতাম? ডিরেক্ট 40j, যদি এভাবে যেত কি বলতাম? 40i, যদি এভাবে যেতে বলতাম মাইনাস 40j, যদি এভাবে যেতে বলতাম মাইনাস 40i। সিম্পল ছিল, কারণ এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষ। এখানে সে যাচ্ছে কিভাবে? না এক্স অক্ষ না ওয়াই অক্ষ, দুইটার মাঝামাঝি না, তাহলে তার অবশ্যই দুই দিকেই গতিশীলতা আছে। সে দেখো ডান দিকেও যাচ্ছে আবার উপরে উঠতেছে, এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? সে ডান দিকেও যাচ্ছে আবার উপরে উঠতেছে, দ্যাট মিনস সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে আবার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এখন তার মধ্যে যে এক্স অক্ষ বরাবর পরিমাণটা সেটা আমাদের বের করা লাগবে, আবার ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণটা সেটাও বের করা লাগবে, অর্থাৎ তাকে এখন আমাদের উপাংশে ভাঙা লাগবে, আই কেপ এবং জে কেপে। এই যে আমি একটু আগে আমাদের আনসারটা কিভাবে আসছিল একটু খেয়াল করো তো, আনসারটা কি এরকম আসছিল না যে -20i+40j? আগের বারের আনসারটা সেটার মিনিংটা কি ছিল? সেটার মিনিং ছিল ট্রাকের আপেক্ষিক বেগটা কি ছিল? এক্স অক্ষ বরাবর বাম দিকে 20 মিটার/সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 40 মিটার/কিলোমিটার/আওয়ার আর কি। বুঝতে আশা করি ব্যাপারটা। তো এই যে আনসারটা ছিল এখানেও কিন্তু সেই কথা বলা ছিল যে সে আসলে কোনো একটা নির্দিষ্ট এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর না, সে দুই দিকেই আছে, সে এক্স অক্ষ বরাবর আছে, সে ওয়াই অক্ষ বরাবর আছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এখানেও তো সেম কথা কিনা ব্যাপারটা খেয়াল করো তো, বি ভেক্টরটা তো এই যে
ট্রাকের যে ভেক্টরটা সেটা কিন্তু 40 কিলোমিটার/আওয়ার এবং সে এক্সঅক্ষের সাথে 60 ডিগ্রি গুণ করে আছে, অর্থাৎ তার দুই দিকেই আছে। তাহলে তুমি যদি শুধুমাত্র 40 J/K লিখে বসে থাকো এটা হবে না, শুধুমাত্র 40 I/K লিখে বসে থাকো সেটাও হবে না, কারণ কোনটাই তো না আসলে, সেটা দুইটার মিক্সচার। কি বসে বুঝতে পারছো? এখন আমাদের উপাংশের কনসেপ্টটা লাগবে, এই ভেক্টরের এই বরাবর উপাংশ কত হবে, যার উপাংশ তার মান যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের কস, তাহলে 40 cos 60। তো এটাকে ভাঙলে এইভাবে লেখা যায়, 40 cos 60, এবং সেটা কোন অক্ষ বরাবর বলতো? এক্স অক্ষ বরাবর এবং ডান দিকে। সো আমি ডিরেক্ট এখানে I/K লিখে দিই, দেন কাজ বাকি আছে এখনো, এইটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে? 40 sin 60। যদি মনে থাকে লম্ব উপাংশ হলে পরস্পর লম্বাংশ যদি হয় এটার সাথে যদি এটা লম্ব হয়ে থাকে, এটা যদি হয় 60 ডিগ্রি, এই দিকেটা যদি হয় cos 60, এই দিকের সাথে তো লম্ব দিকেটা, সে দিকেটা কি হবে? 40 sin 60, এবং সেটা কি উপরের দিকে না? আমরা কি বলবো? প্লাস 40 sin 60 J/K মাইনাস 20 I/K। এই যে এই হচ্ছে বি ভেক্টরকে ভাঙার পরের অবস্থা। আগের বারের মতো সহজে 40 I/K বা 40 J/K বলার সুযোগ নেই, বুঝছো কিনা? এখন দেখো cos 60 মানে কত? হাফ। cos 60 মানে হাফ, তো এখানে কত আসবে? 20 I/K। দেন sin 60 মানে কত? √3/2, তাহলে দুই দিয়ে 40 কে কাটলে হবে 20, √3 J/K মাইনাস 20 I/K। ব্যাপারটা কি বোঝা গেছে? ক্লিয়ার কেন ব্যাপারটা? এই হচ্ছে তোমার আনসার, একটু খেয়াল করবো ভালো করে, তাহলে আপেক্ষিক বেগের মানটা কত আসবে? দেখো 20 I/K 20 I/K কাটা, আমার আনসার কত থাকতেছে? 20 √3 J/K। এই কথার মানে কি? আনসারটা আসলে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, তার মানে হচ্ছে এই গাড়ির যাত্রী এই ট্রাককে 20√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যেতে দেখবে, কারণ আনসার তো সেটাই বলতেছে। আনসারে কি আই আছে কোনো? না, আনসারে শুধুমাত্র জে আছে। দ্যাট মিনস এই গাড়ির যাত্রী মনে করবে এই ট্রাক চালক অথবা এই ট্রাকটা 20√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে, আর যদি বাই এনি চান্স এখানে মাইনাস আসতো তাহলে ব্যাগটা ছিল এই দিকে, তখন সে বলতো দক্ষিণ দিকে যাচ্ছে, তার কাছে মনে হবে এই গাড়িটা। আমি কি বুঝাইতে পারছি কথা? এখন তাহলে এইটুকু লিখে ফেলো, যা যা বুঝছো লিখে ফেলো। আচ্ছা এইটুকু তো ক্লিয়ার সবার নাকি? তাহলে কোনো একটা ভেক্টর যদি তোমাকে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর না দিয়ে মাঝামাঝি দিয়ে দেয়, তোমাকে অবশ্যই I/K/J/K দুইটাই বের করতে হবে, এই কাজটা তোমার কষ্ট করে করা লাগবে। বোঝা গেছে কিনা? এখানে যেহেতু বলছে গাড়িটা যাচ্ছে কীভাবে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে বা এদিকে যাচ্ছে, চিত্রটা দেখতেই পাচ্ছে কীভাবে যাচ্ছে, সেটাকে অবশ্যই তোমার I/K/J/K ভাঙানো লাগবে। তোমাকে তোমার তাকে ডিরেক্ট I/K অথবা ডিরেক্ট J/K খালি বলার সুযোগ নেই, দুইটাই বলা লাগবে, সেটা না করতে পারলে আনসার মিলবে না, বুঝছো কিনা? তাহলে একটু আগে যে মেথডটা দেখলাম সেই মেথে আমরা জিনিসটা এভাবে বের করছিলাম, আপেক্ষিক বেগ সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন মনে করো তোমাকে তো বিও দেয়া ছিল, এও দেয়া ছিল, তাই বি থেকে এ বাদ দিয়ে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করে বলছো, যার সাপেক্ষে তাকেই তো বিয়ে করতে হয়। মনে করো এখন তোমাকে কোন একটা প্রশ্নে আর দিছে আর এ দিছে, বি দেয় নাই, বের করতে পারবা না? বীজগণিতের মতো না ব্যাপারটা? তোমাকে যদি এ দেই আর দেই, বলি বি কত? বি মানে কি? বি এর প্রকৃত বেগটা। তোমাকে আপেক্ষিক বেগ দিয়ে দিছে, তোমাকে এ ভেক্টরটা বলে দিছে, একটা বর্ণনা দিয়ে দিছে, একটা গাড়ি এত বেগে পূর্ব দিকে যাচ্ছে, বললো ওই গাড়ির যাত্রীর কাছে মনে হলো কোনো একটা ট্রাক উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে 20 √5 মিটার/কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তার মানে কি? আসলে আগের মেথের উত্তরটা তোমাকে এখন প্রশ্নে বলে দিচ্ছে না, এখন তোমাকে বললো ট্রাকটার প্রকৃত বেগ নির্ণয় করো। এখন তুমি এটা জানো, এটা জানো, আর তোমাকে এখন এটা বের করতে হবে। প্রশ্ন কি বুঝতে পারছো? মানে তোমার এটা 9 ক্লাস 3 এর বা নার্সারি 1-2 এর মেথের মতো, যে যোগফল দিয়ে দিলাম এই যে ধরো 5 + সামথিং = 11, এখানে জানো তুমি কি বসাতে হবে? আমি যদি এখানে না বসে এখানে 6 তাহলে এখানে বসাইতে পারবা না, এখানে তো সিমিলার জিনিসপত্র। তোমাকে আমি এ বি দিছি, এ দিছি, তুমি আর বের করতে পারবা, তোমাকে আমি আর দিছি, এ দিছি, বি বের করতে পারবা, তোমাকে আমি আর দিছি, বি দিছি, তুমি অবশ্যই বের করতে পারবা, অবশ্যই তুমি এটা পারবা, কারণ তিনটার মধ্যে দুইটা জানো, তিনটার তিন নাম্বারটা অবশ্যই বের করা যায়, সিম্পল বীজগণিতের মতো, জাস্ট ভেক্টরটা আমাকে মাথায় রাখবা। বোঝা গেছে কিনা? এখন যেহেতু বুঝছো আমি সেই মেথ দিচ্ছি, এখন যেটা কথা মাত্র বললাম সেটা আমি দিচ্ছি এখন তোমাদেরকে, আগের সব কথা ভুলে যাও, এখন একটু এই প্রশ্নটা একবার তুলে ফেলো। পূর্ব দিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল একটি গাড়ির যাত্রীর কাছে মনে হলো
একটি ট্রাক 20√5 কিলোমিটার পার আওয়ার বেগে, 20√5 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকের সাথে টেন ইনভার্স হাফ রাখছি, কেন আশা করি বুঝতে পারছো, কারণ আনসারটা তো একটু দশমিকের পর অনেকগুলো আসে। টেন ইনভার্স হাফ বসালে তুমি পারফেক্ট আনসারটা পাবা, বুঝছো? তো টেন ইনভার্স হাফ উত্তর দিকের সাথে টেন ইনভার্স হাফ কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকের সাথে টেন ইনভার্স হাফ কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো, এই হচ্ছে তোমার কাছে প্রশ্ন। ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো। বুঝতে পারছো আমি মাত্র যে কথা বললাম সেই কথা অনুযায়ী প্রশ্নটা করছি? এখন এটা সলভ করা ট্রাই করো। তাহলে কি বলছে প্রশ্নের মধ্যে? একটা গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং সে দেখলো একটা ট্রাক উত্তর দিকের সাথে 10√5 কোণ করে পশ্চিম দিকে 20√5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করে, তার মানে এখানে গাড়ির প্রকৃত বেগ বলছে আর গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ তোমারে বলছে। কারণ বলছে কি, তার কাছে মনে হলো, বুঝছো কিনা, গাড়ির কাছে মনে হলো ট্রাকটা এইভাবে যাচ্ছে, তাহলে ট্রাকের প্রকৃত বেগটা কত, অর্থাৎ তোমাকে এখন বি বেগটা বের করা লাগবে। তাহলে আমরা যদি মেইন লজিকটা জানি সেটা কি, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয় তাহলে ট্রাক থেকে কাকে বিয়োগ করবো, গাড়িকে, এবং সেক্ষেত্রে সেটা সমান কি আপেক্ষিক বেগটা। এবং খেয়াল করো এখানে তোমাকে কিন্তু আপেক্ষিক বেগটাই বলে দিয়েছে, কিভাবে, ওই যে গাড়ির কাছে মনে হলো, গাড়ির যাত্রীর কাছে মনে হলো ট্রাকটা 20√5 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকের সাথে 10√5 কোণে যাচ্ছে পশ্চিম দিকে। তাহলে এইটুকু তোমাকে বলা আছে, আর ট্রাকের প্রকৃতি সরি ট্রাকেরটা তোমাকে বের করতে বলছে এটাই তুমি জানো না, আর গাড়িরটা তো তোমাকে বলছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে তুমি এটা জানো আর এটা বের করতে হবে, আগের ম্যাটটাই মাত্র যেটা করে আসলাম, বুঝছো কিনা। তাহলে একটু খেয়াল করো আমাদের কাজটা হচ্ছে জাস্ট এইটাই যে বি ভেক্টর সমান আমরা কত বের করতে হবে না, বি ভেক্টর মানে কি ট্রাকের প্রকৃত ভেক্টর সেটা আমি জানি না। তাহলে বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, আর ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন একটু মনে করে দেখো তো আর ভেক্টর আসলে কি, প্রশ্নে কি বলছে, গাড়ির কাছে মনে হলো ট্রাকটা উত্তর দিকের সাথে কত কোণ, 10√5। গাড়ির কাছে মনে হলো ট্রাকটা 10√5 কোণ করে উত্তর দিকের সাথে 10√5 করে পশ্চিম দিকে যাচ্ছে কত বেগে, 20√5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটাই কি তোমার আপেক্ষিক বেগের ভেক্টরটা না, আর ভেক্টর। এখন তুমি দেখতেছোই তো এটা তো উত্তর দিকেও না পশ্চিম দিকেও না, এটা দুই দিকে আছে, বা সহজ বাংলায় বলি ওয়াই অক্ষ বরাবর না এক্স অক্ষ বরাবর না, দুই দিকেই আছে। তাহলে তার তোমার কাজ কি, তার ওয়াই অক্ষ বরাবর পরিমাণটা বের করা উপাংশ, আর এক্স অক্ষ বরাবর পরিমাণটা বের করা এই উপাংশটা। কি বলছি বোঝা গেছে কিনা? তাহলে এখন এই যে 10√5 এটাকেই তুমি আপাতত থিটা চিন্তা করো, তাহলে কিন্তু কাজটা ইজিয়ার হবে তোমার জন্য ইমাজিন করার সূত্র দিয়ে। তাহলে বলো যার সাথে থিটা থাকে সেদিকে কি কস থাকে না, তাহলে এই যে আর ভেক্টরটা এর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি হবে বলতো, যার উপাংশ তার মান, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের কস, তাহলে এটা কি হবে আর কস থিটা। সূত্র ফলো করছি, যার উপাংশ তার মান, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন করে কত, আমি কি আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ লাগবে না এই বরাবর বের করা, এই বরাবর কতটুকু কাছে বের করা লাগবে তো, নাকি সবাই কি বুঝতেছে এই জায়গাটা, আপেক্ষিক বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ লাগবে আমার এক্স অক্ষ বরাবর উপাংশ লাগবে। কারণ কি, আমি সব কিছু কিন্তু আই কেপ এবং জে কেপে প্রকাশ করব, তার তো জে কেপও আছে আই কেপও আছে, বুঝছো কিনা ব্যাপারটা। তাহলে আমি তো এই কোণটা জানি থিটা, তাহলে যার উপাংশ তার মান, আর এর মান তো আমরা জানি, ইন্টু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের কজ, এই যে কোণটা আছে থিটা, থিটা আসলে 10√5 আর কি। এখন তুমি দেখো আর এর মান তুমি জানো কিনা, 20√5, তাহলে 20√5 তুমি এখানে বসাও, কস থিটার মান কত, 10√5 না, এইভাবে ডিরেক্ট এইভাবে বসাই দাও, 20√5 cos 10√5 কত আসে দেখো, ক্যালকুলেটারে বসে আনসারটা আমাকে বলো একটু, আনসার আসবে কত, 40, হিসাব করে দেখো আনসার 40 আসবে, 40 আসছে না, আচ্ছা। এখন এটা তো খালি শেষ না, মানে আমার তো ওয়াই অক্ষ বরাবর লাগবে এক্স অক্ষ বরাবর লাগবে, একটু খেয়াল করো এই বরাবর যদি হয় কস থিটা, তাহলে এই দিকের সাথে লম্ব দিকটা এটা না, তোমাদের যদি মনে হয় এটা কোন জায়গায় পড়াইছে একটু খেয়াল করে দেখবা, লম্বাংশ বনাম উপাংশ একটা আলাদা ভিডিও আছে, রেকর্ড দেওয়া আছে ক্লাসরুম, ওটা দেখবা, লম্বাংশ বনাম উপাংশ সেই জায়গাটা দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে এদিকে আর কস থিটা, তাহলে তার সাথে লম্ব দিকটা কি এটা না, এটা কি এই দিকটার সাথে কি দিকটা লম্ব না, তো এই দিকে যদি হয় আর কস থিটা, এই দিকে কি হবে আর সাইন থিটা, তো এই দিকে হচ্ছে আর সাইন থিটা, এবং এটাই কি এক্স অক্ষ বরাবর উপাংশ না তার, তাহলে আর সাইন থিটা কত আসবে একটু খেয়াল করে দেখো, আর এর মান কত, 20√5, সাইন কত ডিগ্রি, সাইনের ভিতরে এই যে থিটার জায়গায় 10√5 বসাও,
ঢেউ কত আসে, এটা কত আসবে ঢেউটা? এটা আসবে, এটা কি বাম দিকে না, দেখতেছো না বাম দিকে? তো এটা মান তো এটা আসবে, ঠিক আছে 20, কোনো সমস্যা নাই। বাট যেহেতু এটা বাম দিকে, আমি এখন জিনিসটাকে সাজাই। এই আপেক্ষিক ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি উপরের দিকে না, আর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি বাম দিকে না? তো এটাকে যদি আমি ভেক্টর হিসেবে লিখি, লিখলে কি হবে একটু খেয়াল করো। ভেক্টর হিসেবে লিখলে এখানে কি লেখা যায়, এটাকে আর ভেক্টর সমান আমরা লিখতে পারি, এই যে এক্স অক্ষ বরাবর কি বাম দিকে না সে, তাহলে কি লিখবো? -20i ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কিছু উপরের দিকে না, তাহলে কি লিখবো? +40j ক্যাপ। এই যে আমাদের আর ভেক্টরটা বের হয়ে গেল না, এখন তুমি আর ভেক্টরটা এখানে বসাই দাও। এ ভেক্টরটা তোমার জানাই আছে, বি ভেক্টর তোমার বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে জাস্ট এই যে আর সমান -20i ক্যাপ + 40j ক্যাপ এখানে বসাই, -20i ক্যাপ + 40j ক্যাপ প্লাস এ ভেক্টর কত, 20 কিলোমিটার/আওয়ার বলছে না, তাহলে এর মান তো 20, তাহলে 20i বসাই দাও। বাই দ্য ওয়ে এ কিন্তু -20 না, আমরা কিন্তু আমাদের আপেক্ষিক বের করার জন্য একে মাইনাস করছিলাম, জাস্ট এখানে বীজগাণিতিক আগে পিছিয়ে করার কারণে এটা তো এখানে চলে আসছে, প্লাস হয়ে গেছে আবার, বুঝছো কি না? তাহলে এই যে খেয়াল করি, এখানে -20i + 20i কাটা, তাহলে থাকলো কত, 40j ক্যাপ। এখান থেকে আমরা কি বলতে পারি, ট্রাকের প্রকৃত বেগ হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, কোন দিকে, উত্তর দিকে, কারণ জে ক্যাপ উত্তর। কেন বললাম, কারণ সেটা পজিটিভ, পজিটিভ মানে কি উত্তর দিক না, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ মানে উত্তর দিক নাকি, নেগেটিভ আসলে কি বলতাম, দক্ষিণ দিক। এই হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, তাহলে বলবা ট্রাকটা প্রকৃতপক্ষে 40 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। এবং খেয়াল করো, এটা কিন্তু তোমার এক্সাক্ট আগের প্রশ্নের দেয়া ইনফরমেশন, আগের প্রশ্নে এটাই বলা ছিল না, ট্রাকটা 40 কিলোমিটার/আওয়ার বেগ উত্তর দিকে যাচ্ছিল, গাড়িটা 20 কিলোমিটার/আওয়ার বেগ পূর্ব দিকে যাচ্ছিল, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ নির্ণয় করো, সেটা কি আনসার, এটা আসছিল না, এটা কি আনসার আসছিল না? এখন কিন্তু এটা তোমাকে দেয়া আছে, তুমি যদি এটা আর আগেরটা দুইটা মিক্স করে একবার দেখো, তাহলে বুঝতে পারবা তুমি আসলে মানে মূল জিনিসটা বুঝে যাওয়ার কথা।